বর্তমানে আমরা অনেকেই ফাইবারে কাজ করি, তো একটা সমস্যা প্রায় দেখা যায় যে অনেকেই বলে যে আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলেছি, গিগ ওপেন করেছি, কিন্তু আমি কোনো কাজ পাচ্ছি না। বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছি, 6 থেকে 7 মাস হয়ে গেছে, কিন্তু আমি কোনো কাজ পাচ্ছি না। তো আজকের ভিডিওতে কথা বলবো যে 3টি কারণে আপনারা ফাইবারে কাজ পান না তা নিয়ে। এর আগে বলিনি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ফাইবারে কাজ না পাওয়ার প্রধান কারণ, 1, প্রপারলি কাজ না পারা। ফাইবারে বা আপওয়ার্কে ঘরে বসেই টাকা উপার্জন করা যায় এই ধারণা মাথায় নিয়ে অনেকেই ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করে। প্রপারলি কাজ না পেরে, অর্থাৎ হালকা পাতলা বেসিক লেভেলের কাজ পেরে তারা ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করে, যার কারণে তারা কাজ পায় না। ভালো মতো কাজ না পারার কারণে তারা সুন্দর মতো গিগ ওপেন করতে পারে না, তাদের গিগগুলো তেমন সুন্দর হয় না, সেই কারণে তারা কাজ পায় না। আবার অনেক সময় দেখি যে একজন ব্যক্তি অনেকগুলো ক্যাটাগরির উপর কাজ শিখে, সে ওয়েব ডেভেলপমেন্টও শিখে, সে গ্রাফিক্স ডিজাইনিংও শিখে, সে ডাটা এন্ট্রির কাজও শিখে, ইত্যাদি ইত্যাদি। তো আপনাকে একটা ক্যাটাগরির উপরে খুব দক্ষ হতে হবে, যেই ক্যাটাগরির উপর কাজ পেলে আপনি প্রপারলি কাজ করতে পারবেন। সেই জন্য আপনাকে একটা ক্যাটাগরির উপর ভালো মতো দক্ষভাবে কাজ শিখে ফাইবার জগতে প্রবেশ করা উচিত। কারণ 2, ধৈর্য। যেহেতু ফ্রিল্যান্সিং করে খুব সহজে ঘরে বসেই টাকা উপার্জন করা যায়, তো এই ধারণা মাথায় নিয়ে আমরা ফাইবার জগতে প্রবেশ করি, কিন্তু আমাদের কোনো ধৈর্য থাকে না। আমরা প্রথম প্রথম কাজ পাই না, খুব কষ্ট হয়, বিরক্ত লাগে, সেজন্য আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আসলে এই সব জায়গাগুলো হচ্ছে ধৈর্যের ব্যাপার। আপনি যত ধৈর্য রাখবেন ততই আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। এমনটাও দেখেছি যে একজন ফ্রিল্যান্সার 1 বছর 13 বছর পরে সে প্রথম কাজ পেয়েছে। সেজন্য ধৈর্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, স্পেশালি ফ্রিল্যান্সিং জগতে। ধৈর্য যদি আপনি না রাখতে পারেন তাহলে আপনি কোনো সময় শাইন করতে পারবেন না। ফাইবারে কাজ না পাওয়ার কারণ 3, অনেক সময় দেখা যায় যে আপনি খুব অ্যাডভান্স লেভেলে কাজ পারেন কিন্তু আপনার বন্ধু বেসিক লেভেলে কাজ পেরেও সে কন্টিনিউয়াসলি ফাইবারে আপওয়ার্কে কাজ করছে। অনেক সময় ভাগ্য আপনার সাথে সহায় হয় না, সেজন্য আপনি কাজ পান না। তো মূল কথা হচ্ছে যে আপনাকে ভালো মতো কাজ পারতে হবে প্রপার ওয়েতে, এবং প্রপারলি কাজ পেরে আপনাকে ফ্রিল্যান্সিং জগতে আসা উচিত বলে আমি মনে করি, এবং ধৈর্য পেশেন্ট রাখাটা খুব ইম্পর্টেন্ট। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন।